ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে আরো জানতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরশাদ জাহান উর্মি। উর্মি, দুই দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করছেন, আপনিও নিউজ কভার করছেন, তো এই করোনাকালে আসলে মোদীর সফরে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু, আপনার বিশ্লেষণ কি? দেখেন, এই সফরটি আসলে ঠিক প্রাপ্তির বিষয় কতখানি ছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু বারবার আমরা প্রশ্ন করেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছি। আজকে সন্ধ্যার পরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা যে ব্রিফিংটি করেছেন, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসেছে। বারবারই আসলে যে উত্তরটি এসেছে যে এটি একটি সিম্বলিক সফর ছিল, ফলে এখান থেকে আসলে প্রাপ্তির কোনো একেবারে কোনো চুক্তি অথবা কোনো বিশেষ কোনো এমওইউ এই বিষয়গুলো নিয়ে যে খুব কোনো বড় ধরনের প্রাপ্তি আশা ছিল বা প্রাপ্তি হবার কথা ছিল বিষয়টি কিন্তু এমন নয়। তবে হ্যাঁ, আপনি জানেন যে আসলে এই ধরনের সফর যখন হয়, শীর্ষ দুই নেতা যখন একান্ত বৈঠকে বসেন অথবা এরপরে যখন ডেলিগেটসদের নিয়ে বৈঠকে বসেছেন, কিছু কিছু সিদ্ধান্ত হয়, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়। আমি ছোট করে আপনাকে দু তিনটি পয়েন্ট বলতে পারি। একটি হচ্ছে যে বাংলাদেশের মানুষের অত্যন্ত আগ্রহের জায়গার একটি হচ্ছে তিস্তা চুক্তি অথবা পানির, অভিন্ন নদীর পানি বণ্টনের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এবার এজেন্ডায় ছিল না, অথবা যেই আলোচনা যা হয়েছে যেই স্টেটমেন্ট আমরা পেয়েছি সেখানে নেই। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বৈঠকে, একান্ত বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত জোরের সাথে, জোর দিয়ে তিস্তা বিষয়টি তুলেছেন। এখন ইন্ডিয়ান সাইড থেকে সেই একই উত্তর এসেছে যে এটি চলছে, হবে, বা এটির যেই যা যেই প্রক্রিয়াগুলো চলছে। কিছুদিন আগেও আপনি জানেন 17ই মার্চে পানি সম্পদ সচিবদের বৈঠক হয়েছে, অর্থাৎ এই যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া চলছে এমনটি তারা জানিয়েছেন। কিন্তু আমাদের দিক থেকে আমরা তিস্তার কথা এবং পানি বণ্টনের বিষয়গুলো তুলে ধরেছি। আরেকটি বিষয় খুবই আলোচনায় ছিল সব পক্ষের কাছে, সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাতক্ষীরা এবং গোপালগঞ্জ মন্দির পরিদর্শনের যে বিষয়টি, সেই বিষয়ে প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের উত্তরে হর্ষবর্ধন শ্রিংলা খুবই ইন্টারেস্টিংলি যেটি বলেছেন যে 2015 সালে যখন নরেন্দ্র মোদী প্রথম আসেন ঢাকায়, এর আগে কখনো কিন্তু তার এই সফরের এক ধরনের পরিকল্পনা ছিল, এবং তিনি বলছেন যে এটি কোনোভাবেই ন্যারো দৃষ্টিতে বা খুব সংকীর্ণ দৃষ্টিতে দেখার সুযোগ নেই। এটি আসলে এক ধরনের কালচারাল এক্সচেঞ্জ, সাংস্কৃতিক বিনিময়, স্পিরিচুয়াল জায়গা, ঠিক এই শব্দগুলোই কিন্তু তিনি বলেছেন, কালচার এক্সচেঞ্জ, স্পিরিচুয়াল বা রিচুয়াল যে বিষয়গুলো আছে সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন। যে ত্রিপুরায় যখন আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সেই সময় হর্ষবর্ধন শ্রিংলা বলছিলেন যে আমরাও গিয়েছিলাম এবং এক ধরনের রিফ্রেশমেন্ট হয়েছিল, আরেকটা জায়গার আরেকটা স্টেটের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে পেরেছিলাম। তো এই বিষয়গুলোকে আসলে রাজনৈতিক দৃষ্টিকোণ অথবা খুব সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই, এটিকে সেই এটুকু বলেই তিনি শেষ করেছেন। এবং তৃতীয়ত আরেকটি বিষয় উঠে এসেছে, রোহিঙ্গা ইস্যুটি। রোহিঙ্গা ইস্যুটি আপনি জানেন যে আমাদের সাধারণ মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, ফলে সেই প্রশ্নটি যখন করা হলো তখনও কিন্তু তিনি বলেছেন যে মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে কমন বর্ডার রয়েছে ভারতের, ফলে এবং নিরাপত্তা পরিষদের সদস্য হয়েছেন তারা, আমাদের কতটুকু সহযোগিতা তারা করবেন, এমন প্রশ্ন আমি করেছিলাম। সেই উত্তরটিও তিনি হর্ষবর্ধন শ্রিংলা দিয়েছেন যে আমরা সবসময়ই আনন্দের সাথে আসলে সহযোগিতা করতে চাই বাংলাদেশকে, এবং নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে আমরা চেষ্টা করব বাংলাদেশকে সবসময় সহযোগিতা করার। ফলে আপনার যে প্রশ্নটি ছিল যে আসলে কী প্রাপ্তি ঘটেছে, সেই প্রাপ্তির জায়গায় আরেকটি কথা হর্ষবর্ধন শ্রিংলা উল্লেখ করেছেন এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীও তার ব্রিফিংয়ে বলেছেন যে আগামী আরও বেশ কয়েকটি বছরে কীভাবে এই দুই দেশ সাউথ এশিয়াতে একসাথে কাজ করে একটি উদাহরণ সৃষ্টি করতে পারে সেই বিষয়টি উঠে এসেছে, এবং আগামী দিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো উঠে এসেছে। ফলে কি পেয়েছি আমরা, কি প্রাপ্তি ঘটলো সেই বিষয়টি এক কথায় বলাটা। অনেক ধন্যবাদ ইরশাদ জাহান উর্মি, এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য।